সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। কেন্দ্রের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি ও জনবিরোধী কালা কৃষক আইনের বিরুদ্ধে ইতিমধ্যে প্রতিবাদে সামিল হয়েছে কংগ্রেস। অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে, এই দাবিতে বাইক র্যালি করে পথে নামলো কংগ্রেস আইনটিউসি সেবা দল। রবিবার সেবা দলের সভাপতি প্রমোদ পান্ডের উদ্যোগে এবং কামরুদ্দিন কামারের নেতৃত্বে শ্যামবাজার থেকে মৌলালী পর্যন্ত এক বিশাল বাইক র্যালি আয়োজন করা হয়েছিল। প্রায় কয়েকশো কংগ্রেস সমর্থক বাইক নিয়ে মিছিলে অংশগ্রহণ করে। সারা ভারতে সাধারণ ধর্মঘট আছে, তার জন্য লোককে আমরা একদিকে আহ্বান জানাচ্ছি, অন্যদিকে বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা ময়দানে নেমেছি এবং সেই কর্মসূচিগুলো আপনারা ডিটেলস জানতে পারবেন আগামী দিনে। তবে এই যে নীতিগুলো নিয়ে এসছে, যেমন লেবার কোড 44টা, তারপরে আমাদের কয়েকটা জেলা ভিত্তিক ব্লক ভিত্তিক কনভেনশনগুলো হচ্ছে এবং আমরা পথসভাতে যাচ্ছি কালী পুজোর পর দিন। লেবার কোডটাকে উইথড্র করতে হবে, কৃষকদের বিরুদ্ধে যে আইনটা এসছে সেটাকে উইথড্র করতে হবে, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টে যে অ্যামেন্ডমেন্টটা নিয়েছে যেখান থেকে চাল গম খাবার তেল পেঁয়াজ এবং আলু ইত্যাদিকে বার করে দিয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা প্রতি কেজি এবং আলুর দাম হচ্ছে 45 থেকে 50 টাকা। তাই আমরা এই সংগ্রামে নেমে কাছড়াপাড়ায় প্রথম অত্যাধুনিক চিকিৎসার একমাত্র ঠিকানা অর্চনা ডায়াগনস্টিক সেন্টার। এখানে রয়েছে কালার ডোপলার মেশিন, ডিজিটাল এক্সরে মেশিন, এছাড়া রয়েছেন বিভিন্ন বিভাগের খ্যাতনামা চিকিৎসকগণ। আমাদের ঠিকানা 103A ও 107 লেলিন সরণি পশ্চিম, কাছড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 2585-5173 অথবা মোবাইল নাম্বার 9874563356। মিছিল থেকে স্লোগান উঠতে থাকে অবিলম্বে কৃষক বিরোধী কালা আইন বাতিল করতে হবে, কৃষকরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের বিরুদ্ধে কোনো আইন আরোপ করা যাবে না। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন প্রমোদ পান্ডে, মোহাম্মদ কামরুদ্দিন কামার, রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেত্রী কৃষ্ণ দেবনাথ, হাজি ইরফান সহ বহু কংগ্রেস নেতৃত্ব। আমরা রাস্তায় নেমেছে, আরো উঠবে 26 আস্তে আস্তে আরো আমাদের হবে।